যুব সংগঠন এআইডিওয়াইর সর্বভারতীয় কমিটির আহ্বানে দেশের ভয়াবহ বেকার সমস্যার বিরুদ্ধে বেকার যুবক যুবতীদের সংগঠিত করে দেশব্যাপী যুব আন্দোলন করার লক্ষ্য নিয়ে শনিবার অনলাইনে জাতীয় যুব অভিবর্তন অনুষ্ঠিত হল। এই অভিবর্তন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রতিভা নায়েক। সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য তুলে ধরেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আনন্দমোহন মাথুর। এই অভিবর্তনে করোনা মহামারী, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকার পূর্বতন কংগ্রেস পরিচালিত সরকারের নীতি অনুসরণ করে রেল, ব্যাংক, বিমা, শিক্ষা, স্বাস্থ্য, ডাক এবং যোগাযোগ সহ সকল সরকারি সংস্থাগুলিকে বেসরকারীকরণ করে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে জলের দামে পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে, ফলে মালিকরা অবাধে শ্রমিক ছাঁটাই করছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ঠিকা ও অস্থায়ী শ্রমিক কর্মচারীদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। তাই বেশ কয়েকটি দাবি নিয়ে সংগঠনটি সোচ্চার হয়। দাবিগুলি হল, এরকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বেকার যুবকদের চাকরি প্রদান এবং চাকরি না পাওয়া পর্যন্ত উপযুক্ত পরিমাণে বেকার ভাতা প্রদান, লক্ষ লক্ষ সরকারি শূন্যপদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করা, করোনা মহামারীতে কর্মরত প্রথম সারির কর্মীদের চাকরি স্থায়ী করা, শিক্ষা স্বাস্থ্যকে ব্যক্তিগতকরণ এবং বাণিজ্যিকীকরণ বন্ধ করা, করোনা মহামারী প্রতিরোধে সবাইকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা, করোনা মহামারীতে মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক এবং রোজগারের ব্যবস্থা করা, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সাহায্য এবং রোজগারের নিশ্চয়তা প্রদান, রেলওয়ে সহ সরকারি সংস্থাগুলিকে বেসরকারীকরণ বন্ধ করা, করোনার প্রথম সারির কর্মীদের চাকরি স্থায়ীকরণ করা ইত্যাদি। সংগঠনের কর্মকর্তারা জানান, আমরা বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইর পক্ষ থেকে দেশব্যাপী দুর্বার যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে জাতীয় যুব অভিবর্তন আহ্বান করেছি। এই ভয়াবহ বেকারত্বের বিরুদ্ধে বেকার যুবক যুবতী, ঠিকা এবং অস্থায়ী শ্রমিক কর্মচারীদের সংগঠিত করে দুর্বার যুব আন্দোলন গড়ে তুলতে সারা ভারত বেকার যুব সংগ্রাম কমিটি নামে একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়। সভাপতি পদে এম উমা দেবী, সহসভাপতিরা হলেন নিরঞ্জন নস্কর, বিজয় মল্লিক, ইভি প্রকাশ, এস উদ্ভাল এবং সম্পাদক অমরজিৎ কুমার সহ 40 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় এই বেকারত্বের সমস্যা এবং এর বিরুদ্ধে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এআইডিওয়াইর সর্বভারতীয় কমিটির সভাপতি রামানজানাপ্পা আলডালি। আগামী 9 আগস্ট দেশব্যাপী সরকারি শূন্যপদে নিয়োগ এবং পূর্বে বিভিন্ন সময়ে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশ করে নিযুক্তির দাবিতে দাবি দিবস পালন করা হবে। সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলার শিলচর, তারাপুর, ধোয়ারবন্দ এবং নতুনবাজারে সংগঠনের কর্মী সমর্থকরা এই অভিবর্তন দেখেন। আগামী দিনের আন্দোলনে সর্বস্তরের বেকার যুবক যুবতী সহ শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অংশগ্রহণ কামনা করা হচ্ছে। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক গ্রোথ অর্গানাইজেশন কাছাড় জেলা কমিটি আজ আমরা কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে যেমন দোয়ারবন, তারাপুর, কাটিগড়া, শিলচর অফিস বিভিন্ন জায়গায় দেশব্যাপী যে অনলাইন অভিবর্তন যুব অভিবর্তন হবে সেই অভিবর্তন আমরা প্রত্যক্ষ করলাম। এখানে সারা দেশের যুবকদের কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান দেওয়া, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকারদের বেকার ভাতা প্রদান, বিভিন্ন সেক্টরে রেল, বিমা, ইলেকট্রিসিটি বোর্ড, পিএলসি যেসব কর্মীরা আর স্থায়ী অস্থায়ীভাবে কাজ করছেন তাদেরকে স্থায়ীকরণ করা, ঠিকা শ্রমিকদের চাকরি নিয়মিত করা, এইসব দাবিতে আজ আমরা সর্বভারতীয় কমিটির উদ্যোগে, এআইডিওয়াই ও সর্বভারতীয় কমিটির উদ্যোগে অল ইন্ডিয়া ব্যাপী যুব অভিবর্তন হলো, জাতীয় যুব অভিবর্তন, এই অভিবর্তনে আমরা অংশগ্রহণ করলাম। এখানে একটি সর্বভারতীয় সংগ্রাম কমিটি গড়ে উঠেছে, বেকার যুব সংগ্রাম কমিটি। এই কমিটির মধ্য দিয়ে আগামীতে বিভিন্ন সেক্টর মাধ্যমে যে সকল কর্মী, ঠিকা শ্রমিক, অসংগঠিত শ্রমিক সবাইকে সংগঠিত করে জোরদার যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই সম্মেলন অনুষ্ঠিত হয়, কনভেনশন অনুষ্ঠিত হয়। আগামী দিনে এই আন্দোলনে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। কিং ক্লাব জিন্দাবাদ, এআইডিওয়াই জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।